Leviton is ideal multivitamin, vitamin A, D3, E, selenium and biotin. যেখানে হচ্ছে ভিটামিন এ এর কনসেন্ট্রেশন হচ্ছে পার ইচ অ্যামিনো হচ্ছে 20000 ইন্টারন্যাশনাল ইউনিট এন্ড ভিটামিন ডি আছে হচ্ছে 10000 ইন্টারন্যাশনাল ইউনিট যে কোনো আদার্স কোম্পানি না না ওখানে ছিল কম্পোজিশন কনসেন্ট্রেশনটা অনেক হাই আছে অন্যান্য কোম্পানির থেকে হচ্ছে 12000 ভিটামিন এ এন্ড ভিটামিন ডি আছে 6000 আমাদের কাছে ভিটামিন এ আছে 20000 ভিটামিন ডি আছে হচ্ছে প্যাক এরকম করে স্যার 1 লিটার এরকম ছাড়ার পর নেক্সট যে হিটটা আসবে সেটা তখন এআই করুন তাতে কনসেপশন রেটটা অনেক বেশি থাকবে আর অনেক সময় দেখবেন যে কি এআই করার পরেও বারবার মিস হচ্ছে তো সেখানে আপনি এআই করার পর অ্যানাদার 10 দিন পার ডে দুটো করে বলা দিয়ে থাকুন সাপোর্টিভ হিসাবে সেখানে কনসেপশন রেটটা অনেক বেটার হয় দশ দিন আপনি যদি 10 দিন চালান দুটো করে বলা দেবেন যদি 5 দিন চালান তাহলে 4টা করে বলা দেবেন ঠিকঠাক থাকে না তখন সেই রুমেন ফাংশনটাকে ঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য মাইক্রোফ্লোরা মাইক্রোফ্লোরার যে গ্রোথ সেই গ্রোথটাকে ঠিক রাখার জন্য তখন হচ্ছে কি প্রিবায়োটিক দিতে বলছে তো প্রিবায়োটিক ডোজ হচ্ছে 1 বলাস বিডি ফর হচ্ছে 3 ডোজ 3 ডেজ কমপ্লিট ডোজ হচ্ছে একটা স্ট্রিপে হচ্ছে একটা ফুল ডোজ ফুল ডোজ হচ্ছে খারাপ আছে 7150 হচ্ছে এর এমআরপি এর সাথেই আপনি যদি যে কোনো ডায়রিয়া যখন হয়ে থাকে ডায়রিয়ার সাথে আপনি প্রিবায়োটিক সাপোর্টিভ হিসেবে প্রিবায়োটিক দেবেন অনেক বেটার রেজাল্ট পাবেন যখন যদি ডায়রিয়া যখন হচ্ছে ওফোর ওফ্লক্সেসিন উইথ অনিরাজল সফট টিস্যু ইনফেকশন ব্যাকটেরিয়াল প্রোটোজোয়াল ডায়রিয়ার ক্ষেত্রে এন্ড অলসো ইউজড ইন ইউরোজেনিটাল ট্র্যাক ইনফেকশন এন্ড অলসো ব্লাড ডায়রিয়া সেখানে হচ্ছে ওফ্লক্সেসিন এন্ড অনিরাজল কম্পোজিশন ওফ্লক্সেসিন হচ্ছে 1000 mg অনিরাজল হচ্ছে 2500 mg ডোজ হচ্ছে লার্জ এনিমেলের ক্ষেত্রে 1 বলাস বিডি ফর 3 to 5 ডেজ হচ্ছে কমপ্লিট ডোজ হচ্ছে ফর 3 to 5 ডেজ ওফ্লক্সেসিন অনিরাজল টোটালি প্রেগনেন্সিসে একটা স্ট্রিপ হয়ে 4টে বলাসের দাম 108 টাকা হচ্ছে এমআরপি ওফোর্ড গেল ক্লোরিল ক্লোরোফ্লামে অ্যান্টিস্টামিনিক ক্লোরিল অলসো ভ্যালথামেট ব্রোমাইড হচ্ছে এপিডোসিন মানে সার্ভিস ওপেন করার জন্য 1 to 2 ফিঙ্গারিং যখন হয়ে থাকে তখন এপিডোসিন 15 ml দেবে বডি ওয়েট বোঝে যদি 100 kg বডি ওয়েট হয় সেখানে 10 ml দেবে যদি 100 kg উপর হয় তখন 15 ml দেবেন দেওয়ার পর আধা ঘন্টা ওয়েট করুন যদি ওপেন না হয় অ্যানাদার 15 ml দেবেনই দেবেন কোনো রকম অসুবিধা নেই চার্জ করবেন কোনো সাইড এফেক্ট নেই টিটিকে ফাইপারচিন ইজ দ্য হেক্সাহাইড্রেট ফর্ম এনি আদার কোম্পানি যেমন দ্য সাইট্রেট অ্যান্ড অ্যাডিপেট কিন্তু আমাদের হচ্ছে হেক্সাহাইড্রেট যেটা 45% পর্যন্ত প্যারাসাইটিক কিল করে যখন পাইপারচিন দেবেন 30 ml ভায়ালের সাথে 15 ml জলের সাথে 15 ml পাইপারচিন অ্যানাদার 21 ডেজ পর 21 দিন পর 15 ml জলের সাথে 15 ml পাইপারচিন লাস্ট প্রোডাক্ট ফ্লেমেটিক কোন স্প্রে ম্যাগোটোনস ডিফোনস এফএমডি অ্যান্ড অলসো ডার্মাটোমাইকোসিস এফএমডি কেসের ক্ষেত্রে মুখের মধ্যে দিতে পারবেন এছাড়া দেখা যায় যে আডার পক্স যেটা হয়ে থাকে ডিম হয়ে যায় আডার পক্সে স্প্রে করবেন কোনো রকম ইনফেকশনের প্রবলেম আসবে না টোটালি হার্বাল প্রোডাক্ট 145 টাকা হচ্ছে এর এমআরপি আর অ্যানাদার প্রোডাক্ট এর আগের দিনও বলেছিলাম হিমোবেস যেটা হচ্ছে আমাদের অ্যানিমিয়ার প্রিভেন্টেশনের জন্য হিমোবেস আয়রন টনিক ওটা এখন এর মধ্যে লিটারেচারে অ্যাড করেনি নেই বলে দেখাতে পারলাম না আজকে হিমোবেস্ট